পূর্বাচল নতুন শহরে 300 ফিট সড়কের উত্তর পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছে বিভিন্ন রকম রেস্টুরেন্ট, শাকসবজির দোকান আর অস্থায়ী বিনোদন কেন্দ্র। এর মধ্যে একটি জায়গা হলো শহীদ ময়েজউদ্দিন চত্বর, যে চত্বরের আশপাশে গড়ে উঠেছে বেশ কিছু নান্দনিক রেস্টুরেন্ট, যেখানে প্রতিদিন বিকেলে অসংখ্য মানুষের ভিড় জমে। ক্লান্তিহীন ঢাকা থেকে স্বস্তির নিঃশ্বাস নিতে অনেকেই চলে আসেন এখানে। সেটিকে পুঁজি করে এখানে শুরু হয়েছে নানা রেস্টুরেন্ট ব্যবসা। রাতে আলো ঝলমলে হয়ে ওঠে রেস্টুরেন্টগুলো। আজকের ভিডিওতে থাকছে রাতের ঝলমলে রেস্টুরেন্টগুলোর আলোকসজ্জা।
আমরা প্রতিনিয়ত গতানুগতিক টুরিস্ট প্লেসগুলোর বাইরে গিয়ে সুন্দর অদেখা প্লেস এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আসছি। আপনাদের সাপোর্ট আমাদের অনেক ইন্সপায়ার করে, তাই এক্সপ্লোর গাইড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না।